হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের জন্য একটি প্র্যাকটিস সেট সলভ করব। এই প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব, এর থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমরা এক্সামে গিয়ে হুবহু কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমাদের প্র্যাকটিস সেট নং হলো 4। ফার্স্ট কোয়েশ্চেন, বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেন? এই বাংলায় আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দার শাহ। নেক্সট, কত বছর পরপর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন? প্রতি দু বছর অন্তর অন্তর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন। সেই সাথে মনে রাখবে রাজ্যসভার প্রার্থীগণ 6 বছরের জন্য নিয়োজিত হন। নেক্সট, কত তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়? 22শে মার্চ দিনটিতে বিশ্ব জল দিবস পালন করা হয়। নেক্সট, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক, কারণ ক্যাঙ্গারু একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশেই পাওয়া যায়, তাই ওই জায়গার জাতীয় প্রতীক হিসাবে ক্যাঙ্গারুকে স্বীকার করেছে। নেক্সট, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমরা সকলেই জানি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এই রিজার্ভ ব্যাংক অথবা আরবিআই প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। নেক্সট, ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরু শহরটিকে। সেই সাথে মনে রাখবে বেঙ্গালুরু হলো কর্ণাটক রাজ্যের রাজধানী। নেক্সট, চর্যাপদের পুঁথিগুলি কে আবিষ্কার করেন? এই চর্যাপদের পুঁথিগুলি আবিষ্কার করেছিলেন হরিপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? সাইলেন্ট ভ্যালি দেখা যায় কেরালা রাজ্যে। নেক্সট, বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত? বাংলার অক্সফোর্ড নামে নবদ্বীপ শহরটি পরিচিত। নেক্সট, সাক্ষী মল্লিক কোন খেলার সঙ্গে যুক্ত? সাক্ষী মল্লিক কুস্তি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো 13টি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত। নেক্সট, কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই কোলেরু হ্রদ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যটিতে অবস্থিত। নেক্সট, নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? এই নীলনদ নদীটি ভূমধ্য সাগরে পতিত হয়েছে। নেক্সট, দিল্লি সুলতানদের সরকারি ভাষা কী ছিল? দিল্লি সুলতানদের সরকারি ভাষা ছিল ফার্সি। নেক্সট, শালুক সংশ্লেষে হিল বিকারক কোনটি? এই শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক হলো NADP। নেক্সট, সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়? সংবিধানের 343 নং ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট, কালপুরুষ কার ছদ্মনাম? কালপুরুষ সমরেশ মজুমদারের ছদ্মনাম। নেক্সট, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট, পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? এই পাখির পায়ের ন্যায় বদ্বীপ কৃষ্ণা নদীতে দেখতে পাওয়া যায়। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে সিদ্ধি লাভ করেন। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য তিনি বিদেশ গিয়েছিলেন 1878 সালে। নেক্সট, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তোমাদের জন্য আরও একটি প্রশ্ন হলো সার্কের সদস্য বর্তমান সদস্য সংখ্যা কত? নেক্সট, আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে? আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান 1997 খ্রিস্টাব্দে। নেক্সট, তেমোজিন কার প্রকৃত নাম? এই তেমোজিন ছিল চেঙ্গিস খানের প্রকৃত নাম। নেক্সট, নীরব বসন্ত বইটি রচয়িতা কে? এই বইটির রচয়িতা হলেন রেচেল কার্সন। নেক্সট, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন? এই ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসেন। নেক্সট, কোন বর্ণের আলোর চুক্তি সবচেয়ে কম? লাল বর্ণের আলোর চুক্তি সবচেয়ে কম। নেক্সট, বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? এই বিশাখাপত্তনম শহরটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর সেই সাথে মনে রাখবে বিশাখাপত্তনম বন্দরটি ভারতের গভীরতম সমুদ্র বন্দর। নেক্সট,
সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্টকে বলা হয়। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডো সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।